দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগর ভবনের সামনে মেহের অটিজম সেন্টারের উদ্যোগে উগ্রা ক্যাম্পেইন সম্পন্ন হয়। এই ক্যাম্পেইনত তাবাসসুম জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। অটিজম এটি কোনো অভিশাপ, এটি কোনো রোগের নাম নয়। আমরা যারা অটিজম যারা আছেন তাদেরকে যদি আমরা তাদেরকে যদি পরিচর্যার মাধ্যমে আমাদের আন্তরিকভাবে চেষ্টা করতে পারি তাহলে তারাও মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে। নুমানুল্লাহ বাহারের সঞ্চালনায় এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান সহ বিভিন্ন মানবাধিকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অটিজম কোনো অভিশাপ নয়, এটা ব্রেইন ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, এটা আসলে লাইফ লং ডিসঅর্ডার। অটিজম যে জন্মগত যে সমস্যা, ইবে প্রাকৃতিক যে সমস্যা, এই সমস্যাখানের সমাধান নইলেও ইবের স্কুল আছে, বিভিন্ন জায়গার মধ্যে যেসব স্কুল আছে এইগুলোর মধ্যে ওনারা ইতারের ভর্তি হরাইতারিবেন এবং ইতারের সহযোগিতা করিবেন। আর এখন যে প্রোগ্রামত আছি ইবে না ইবে এই স্কুলের নাম হলিয়া শেহের অটিজম স্কুল। আর আর দৃষ্টিভঙ্গি অন দরহার দে ইতারও মানুষ আরও মানুষ ব্যাগগুলো সমান সুযোগ সুবিধা দরহার। আজ ইয়ারা দেহি দি অবকাঠামোগত বিভিন্ন ক্ষেত্রে ইতারা অটিজম বান্ধবপন উন্নয়ন আজ বিঘ্নিত। আরাতে বিল্ডিং গড়ানোর ক্ষেত্রে রাস্তাঘাট গণপরিবহন ব্যাগ জাগাম বৃদ্ধি অটিজম বাচ্চাগুলো যাতে চলাফেরা করতে সমান সুযোগ পায় এবং তারার লাই বিশেষ সুযোগ সুবিধা প্রসারিত অন্ধকার। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।